আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বোট নেক গলা কাটিং করে দেখাবো। তো এটা অনেকে নৌকা গলা বা চাঁদ গলা বলে থাকেন, তো যাই বলেন। তো দেখেন এখানে আমি লম্বাটা বক্রমে নিয়েছি 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি এবং চওড়াটা নিয়েছি কিন্তু 7.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তো দেখেন এখানে আমি বক্রমটাকে ডাবল বাস করে নিব। তো এখানে ডাবল বাস করে নিলাম, দেখেন এখানে ডাবল বাস করার পরে এইভাবে আমি আরও একটি বাস দিয়ে নিব। তো আমি কিন্তু সামনে এবং পিছনের গলাটি কিন্তু একসাথে কাটিং করব, সেই জন্য এরকম করে বাস দিয়ে নিলাম। তো আপনারা এইভাবে বাস দিয়ে নেবেন। তারপর এখানে একটা সোজা করে সেলাই দিয়ে নিব। তো দেখেন আমি সোজা করে সেলাইটি দিয়ে নিলাম। তো এখন আমাদের এর নিচে, ঠিক আছে, নিচে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিব, দেখেন। তারপর আমাদের গলার চওড়া মাপটি দিয়ে নিতে হবে। তো চওড়াটি হচ্ছে আমি 7 ইঞ্চি নেব, তাই আমি 3 ইঞ্চি 2 পয়েন্টে দাগ দিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমি 38 ইঞ্চি বডির জন্য তৈরি করতেছি, ঠিক আছে। তো দেখেন এবং গলা লম্বাটি দিব 3 ইঞ্চি। তো দেখেন এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তারপর এখানে আমি একটু এভাবে রাউন্ড করে দিব। তো এটা কিন্তু হালকা রাউন্ড হবে, ঠিক আছে। তো চাঁদ যেরকম হয় সেম এইভাবে হালকা রাউন্ড হবে, দেখেন। তো এখন আমাদের এ দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দেখেন আমি কাটিংটি করে নিতেছি। তো দেখেন এখন এইখান থেকে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে তারপরে কাটিং করে নিব বাকিটা। তো দেখেন আমি কাটিং করে নিলাম। তো এখন আমাদের এখানে সেলাইটা, এই যে এখানে জোড়াটা কিন্তু কেটে নিব, ঠিক আছে। জয়েন্ট আমি কেটে দেখেন দুইটা করে নিলাম। তো আমাদের কিন্তু দুটোটা গলাই কাটিং করা হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা কাপড়ের উপরে দেখেন এখানে দাগ দিয়ে নিলাম এবং এইখানে আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, ঠিক আছে। তো এই দাগ অনুযায়ী আমাদের গলাটি বসাতে হবে। তো দেখেন এই দাগ অনুযায়ী আমাদের গলাটি এভাবে সেলাই করে আটকিয়ে নিব, তাহলে গলাটি কিন্তু আর সরাবে না, ঠিক আছে, এই করে মাপটি থাকবে। তো এখন আমি সেলাই করে নিব। তো দেখেন আমি সেলাইটি করে নিতেছি। তো সেম একইভাবে আমাদের দোনোটাই কিন্তু গলা সেলাই করে নিতে হবে। তো সেলাই করা হয়ে গেলে এই যে এক্সট্রা কাপড় আছে, এক্সট্রা কাপড় কেটে নিব। তারপর এইভাবে বাস দিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি। তো সেলাই করা হয়ে গেলে এখন আমাদের এই ভিতরের দেখেন বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। তো এইভাবে বাড়তি কাপড়টা কেটে নেবেন। তো দেখেন আমি কিন্তু কাপড়টি কেটে নিলাম, ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, দেখেন এখন আমাদের এই গলাটাকে এভাবে সমান মাঝখানে বাস দিয়ে, তাই সমান মাঝখানে একটু কেটে চিহ্ন দিয়ে নিব এবং নিচে একটু চক দিয়ে দাগ দিয়ে নিব, যাতে গলাটি লাগাতে সুবিধা হয়, ঠিক আছে। তো দেখেন সেম একইভাবে আমাদের দুটোটা গলাই বসিয়ে নিতে হবে কাপড়ে। তো এখানে আমি বসিয়ে নিয়ে আসছি, দেখেন, ঠিক আছে, এখানে আমি বসিয়ে নিলাম। তো এখন আমাদের এখানে যে গলার চিহ্নটি আছে, ঠিক আছে, সমান মাঝখানে এই চিহ্নটি এবং এখানের সমান মাঝ সেন্টারটি সোজা রেখে এখন সেলাই করে নিতে হবে। তো সেলাইটা কিন্তু বক্রমের সাইডে দিবেন, বক্রমের উপরে যাতে সেলাইটা না উঠে ওইদিকে লক্ষ্য রাখবেন। তো দেখেন আমি সেলাইটি করে নিতেছি। তো এখন আমাদের এই যে ভিতরে কাপড়টি কেটে নিতে হবে। তো ভিতরে কাপড়টি কেটে নিলাম, তারপরে এইভাবে একটু একটু করে কেটে দিতে হবে যাতে গলাটা সুন্দর করে উল্টিয়ে যায়। তো দেখেন এখন গলাটা এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব, ঠিক আছে। তো এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব আমি। তো দেখেন বন্ধুরা আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো আমাদের গলাটি কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো এখন সামনে এবং পিছনে গলাটি জয়েন করে নিলেই হবে। তো ডিজাইনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।